খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। জেলার চাহিদার চেয়েও প্রায় 8,000-এর বেশি পশু প্রস্তুত রয়েছে। ক্রয় সীমার মধ্যেই মিলছে কাঙ্ক্ষিত পশুটি, তবু দাম নিয়ে সন্তুষ্ট নয় খামার মালিক ও ক্রেতারা। এদিকে জেলার 26টি কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকার নোট শনাক্তে রয়েছে পুলিশ এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। খাগড়াছড়ির প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাককে সাথে নিয়ে ব্যুরো প্রধান এইচ এম প্রফুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে খাগড়াছড়িতে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। হাটে ছোট আকারের পশু 50 থেকে 60 হাজার, মাঝারি আকারের গরু 60 থেকে 80 হাজার এবং বড় গরু 2 থেকে 4 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এবার খাগড়াছড়িতে চাহিদার তুলনায় প্রায় 8,000-এর বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানা যায়। প্রাকৃতিকভাবে লালন পালন হওয়ায় কোরবানিতে এ জেলার পশুর চাহিদা থাকে সমতলের অন্যান্য জেলাগুলোতেও। ইতোমধ্যে জেলার বাইরের ব্যবসায়ীরা গরু নিয়ে যাচ্ছে সমতলে, তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। বাজারে বিক্রি করার জন্য আমি দাম চাইছি 1,50,000, কিন্তু মানে আমি চাইতেছি 30-35, 1,35,000 হলে ছেড়ে দিব আর কি। কিন্তু আগের বছরের মতো তো বাজার যেমন ছিল, এখন এই বছর তো একটু ডাউন, আমরা তো ন্যায্য মূল্য পাচ্ছি না। ওই গত বছরের দ্বারা নেই, এবছর একটু দাম কম আর কি। আমরা যেগুলো গরু কিনছিলাম 1,00,000-এর উপরে, এখন মোলাতেছে 80-90 এরকম আর কি। সাধারণ মানুষের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। গরু কিনতে আসছি, এই গরুটা আমরা দাম করছি, তারা ব্যাপারটা চাইছে 65, আমরা 38 বলছি। জেলার 26টি কোরবানির পশুর হাটে নিরাপত্তায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম, ব্যাংক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাগড়াছড়িতে কোরবানির গরু বাজার চলতেছে, এখানে জানু সংযোগকরণ বুথে প্রশাসনিক কর্মকর্তা সহ আমরা ব্যাংক কর্মকর্তারা উপস্থিত আছি। তো সেক্ষেত্রে এই বাজার উপলক্ষে মানুষজন কেনাকাটা করতেছে, আমাদের কাছে আসতেছে, জানু শনাক্তকরণের বিষয়ে ওনারা আমাদেরকে কোনো খাবার নোট সন্দেহ হলে দেখাচ্ছে, আমাদেরকে দিয়ে জানাচ্ছে, আমরা ওনাদেরকে হেল্প করতেছি। এই বাজার চলতেছে, যতক্ষণ পর্যন্ত এই বাজার চলবে আমরা ততক্ষণ পর্যন্ত আছি। খাগড়াছড়ির প্রতিটি কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। এ জেলায় এবার কোরবানির পশুর চাহিদা 11,500-এর মতো, তবে প্রস্তুত প্রায় 19,000, এমন তথ্য দিলেন প্রাণী সম্পদের এ কর্মকর্তা। খাগড়াছড়ির ডিস্ট্রিক্টে মোট 26টি গরুর হাট আছে। এই 26টি গরুর হাটে 18টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করতেছে। আমাদের খাগড়াছড়িতে হৃষ্টপুষ্ট গরু খামারের সংখ্যা আছে 2,558টি। এই 2,558টি খামারে 19,110টি গরু আছে। আমাদের এখানে মোট চাহিদা হলো 11,496টি। আমাদের এই গরু ঘাস এবং তৃণলতা খায়া মোটা তাজা হয়েছে, কোনো রকম মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করা হয় নাই, যার জন্য এটা কোরবানি দিলে কোনো সমস্যা হবে না। আমাদের এখানে উদ্বৃত্ত আছে গরু 7,614টি। এইটা আমরা পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে সরবরাহ করে কৃষকরা টাকা উপার্জন করতে পারবে। তবে কোরবানিতে পাহাড়ি জেলা খাগড়াছড়ির পশুর চাহিদা থাকায় শেষ মুহূর্তে দাম আরও বাড়বে এমনটাই প্রত্যাশা খামার মালিক ও বাজার ইজারাদারদের।